হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের আমি দেখাবো যে আপনারা যে নতুন দলিল রেজিস্ট্রি করছেন, তো রেজিস্ট্রি করা হয়েছে আপনাদের, তো সেই দলিলটা যখন আপনারা হাতের কাছে পেয়েছেন, তো পাওয়ার পর অবশ্যই সেই দলিলে আপনাদের মিউটেশন করাতে হবে। তো মিউটেশনটা আপনারা কিভাবে করবেন নতুন দলিলে? তো সেই নতুন দলিলে যে ক্রেতার যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ আছে যে আপনার মিউটেশনটা রেজিস্টার হয়েছে এবং কেস নাম্বার সেই মোবাইলেই আছে। যদি না আসে, সেটা আপনারা কিভাবে বার করবেন এবং কি কি প্রসিডিওর আছে, যেটাকে বলছে অটোমেটিক মিউটেশন। অটোমেটিক মিউটেশন কিছু হয় না, হ্যাঁ এন্ট্রিটা অটোমেটিক হয়ে যায়, কিন্তু মিউটেশনটা অটোমেটিক কিছু হয় না, সব কিছুই আপনাদের নিজে থেকে করতে হবে এবং আপনারা নিজে না পারলে লোক ধরে করাতে হবে, কিছু করার নেই। মিউটেশনটা অবশ্যই করাতে হবে, দলিল রেজিস্ট্রি করার পর মিউটেশন করানোটা বাধ্যতামূলক, মানে উচিতও করানো, নাহলে আপনাদের নামে কাজটা কমপ্লিট হয় না। যাই হোক, তো এখানে কি করতে হবে, আপনাদের বাংলাভূমি .gov.in ওয়েবসাইটটা চলে আসতে হবে এবং এখানে সিটিজেন সার্ভিসের মধ্যে অনলাইন সার্ভিস স্ট্যাটাস মধ্যে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসে আপনাদের যেতে হবে। মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসে যাওয়ার পর এখান থেকে আপনাদের দলিলে যে শিডিউল আছে, সেই শিডিউলে দেখবেন ওখানে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্টের আন্ডারে ব্লক আছে, সেই ব্লকটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং মৌজা আছে, আপনাদের মৌজাটা সিলেক্ট করতে হবে। করার পর দেখবেন আপনাদের তপশিলিতে বা দলিলের যে শিডিউলে এলআর প্লট নম্বর আছে, অবশ্যই মনে রাখবেন এলআর প্লট নম্বর, এখানে আরএস দিয়ে হবে না। এলআর প্লট নম্বর দিয়ে এখন সব রেজিস্ট্রি হচ্ছে, এলআর প্লট নম্বরটা আপনারা দেবেন, আমি দিলাম একজন ধরে এলআর প্লট নম্বর। তো এলআর প্লট নম্বর দেওয়ার পর সাবমিট করবেন, অনেক সময় এরকম নো রেকর্ড ফাউন্ড দেখায়, কোনো অসুবিধা নেই, আবার সাবমিট করবেন। সাবমিট করানোর পর এখানে দেখতে পাবেন কেস নম্বর দেখতে পাবেন, কেস ডেট দেখতে পাবেন এবং সেলার নেম, সেলার খতিয়ান, বায়ার নেম, এবং এখন বায়ার খতিয়ানের জায়গায় ফাঁকা থাকবে এবং এক্সিকিউশন ডেট থাকবে না আপনাদের ক্ষেত্রে। এটা যেহেতু পুরনো রেজিস্ট্রি কেস, এটা রেজিস্ট্রি যেহেতু অনেক দিন হয়ে গেছে, সেহেতু এখানে এক্সিকিউশন ডেট থাকবে এবং কে এক্সিকিউটিভ দেখাচ্ছে, এখানে আন্ডার মিউটেশন থাকবে, এখানে আন্ডার মিউটেশন লেখা থাকবে এবং এখানে ডেট কিছু থাকবে না এবং এখানে বায়ার খতিয়ানো কিছু থাকবে না, শুধু আপনারা নামটা বায়ের নামটা মিলিয়ে নেবেন, নিয়ে এই কেস নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে সিটিজেন সার্ভিস থেকে আপনারা আবার অনলাইন মিউটেশন স্ট্যাটাসে যাবেন, মিউটেশন স্ট্যাটাস গিয়ে এখানে ক্লিক করবেন। মিউটেশন স্ট্যাটাস খোলার পর এখান থেকে আবার ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্লক চুজ করবেন, মৌজা চুজ করবেন, এবং এখানে কেস নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। দিতে পর ক্যাপচা বসিয়ে সাবমিট করবেন, দেখতে পাচ্ছেন এখানে কেস নাম্বার দেখাচ্ছে, কেস ডেট দেখাচ্ছে, ডিড নম্বর আপনারা ডিড নম্বরটা মিলিয়ে নেবেন, ডিডিআরটা মিলিয়ে নেবেন এবং এখানে বায়ার নাম দেখাচ্ছে, বায়ার অ্যাড্রেস দেখাচ্ছে, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে, দেখুন নোটিশ ফর হিয়ারিং জেনারেটেড এরম আপনাদের দেখাবে এবং এখানে ডেট আর টাইম দেখাচ্ছে কবে আপনাদের হিয়ারিং এর ডেট আছে, এখানে যে নোটিশটা আছে সেই নোটিশটা ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিলাম, এই নোটিশ এখানে দেওয়া আছে আপনাদের কবে হিয়ারিং হবে, সেই হিয়ারিং এর ডেটটা আপনাদের এখানে থাকবে, এটা যেমন 20/4/2023 হিয়ারিং হবে এবং এই নোটিশটা আপনাদের অবশ্যই একটা প্রিন্ট আউট করে নিতে হবে, তার সাথে দলিলের জেরক্স, এই নোটিশের প্রিন্ট আউট এবং একটি চালান কাটতে হবে। সেই চালানটা এখানে আপনাদের যতটা জমি আছে, বাস্তু হলে একরকম রেট, কালি সোনা এদের আলাদা আলাদা সব রেট আছে, সেই রেট অনুযায়ী আপনাদের চালান কাটতে হবে, সেই চালানের কপি এবং একটি মিউটেশন ফর্ম পাওয়া যায়, সেই মিউটেশন ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে দলিলের কপি এবং ওয়ারিশন যদি থাকে সেই ওয়ারিশন দিতে হবে এবং সার্চিং দিতে হবে, লাগের সার্চিং দিয়ে একসাথে বেঁধে আপনাদের এই 20/4/2023 মানে আপনাদের যে ডেটটা থাকবে, এটা যেমন এইটার ডেটটা আছে, এই ডেটে আপনাদের গিয়ে অফিসে গিয়ে আপনাদের যে নিকটস্থ বিএলআর অফিস আছে, যেই অফিসে গিয়ে আপনাদের এটা গিয়ে জমা করতে হবে এবং অফিসে যে সাহেব আছে সে দেখবে এবং আপনাদের হিয়ারিং করবে। যদি সব কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনারা খতিয়ান পেয়ে যাবেন, আপনাদের নামে পর্চা, নতুন পর্চা হয়ে যাবে, যে ক্রেতা তার নামে নতুন পর্চা হয়ে যাবে। তো এইটাই প্রসিডিওর আছে
এবং আরো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এইভাবেই আমাদের এইভাবেই মিউটেশনটা হয়, আপনারা চেষ্টা করুন। এবং অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে যারা বিক্রেতা, যতজন বিক্রেতা হবে, একজন দুজন তিনজন, সবাইকে চিঠি পাঠাতে হবে, এই নোটিশটাই পাঠাতে হয় বিক্রেতাদের। তো বিক্রেতাদের অ্যাড্রেসে পাঠাতে হয়, সেই নোটিশে সেই যে চিঠির যে কপি সেটাও জমা দিতে হয়। তো এইগুলো এরমভাবেই হয়, নোটিশটা এরমভাবে বার করতে হয়, আপনারা দেখে নিন। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করবেন, ধন্যবাদ।